হাফেজ সর্দারের ছেলে মহসিন সর্দার মাদারীপুরের কালকিনির সস্তাল গ্রামের বাসিন্দা নদীতে ঘর বাড়ি বিলীন হবার পর হয় হাটের সরকারি কিন্তু বছর আগে ঝড়ে উড়ে গেছে ঘরের চালা পরে চালার উপরে পলিথিন তিন আর ইট দিয়ে বৃষ্টির পানি আটকানোর চেষ্টা করলেও ভিজে যায় বিছানা সহ ঘরের আসবাবপত্র ভাটায় কাজ করে আয়ের অর্থ দিয়ে যেখানে পাঁচজনের সংসার চালানো দেয় সেখানে নতুনভাবে ঘর মেরামত করা তার জন্য দুঃসাধ্য আমাদের সেরকম কোনো আয় উন্নতিও নেই তা দ্বারা আমরা এটাকে নির্মাণ নিজেরা নির্মাণ করে নিব মহসিন সর্দারই নন দুইশো পরিবারের বাসিন্দাদের কেউ দিনমজুর কেউ ভ্যান চালক নিজস্ব ঘরবাড়ি না থাকায় সরকারি এই গুচ্ছ গ্রামে বসবাস তাদের কিন্তু ঘরগুলো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ থাকায় বাড়ছে আতঙ্ক প্রাণী ভেড়ায় থাকতে না জায়গা নাই জমি নাই কোনো কিছু নাই চেয়ারম্যান মেমাররা হ্যাঁ আর কোনো পাত্তা নেয় আমরা এই অবস্থায় আছি মানে আমাদের খেয়াল কেউ নিচে না বড় একটি প্রকল্প হাতে নিয়ে শিগগিরই ঘরগুলো মেরামতের উদ্যোগের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার বিকাশই কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার যাদের জরাজীন ঘর রয়েছে তাদেরকে আমরা সরকার হতে প্রাপ্ত ডিউটিন এবং কিছু নগদ অর্থ দিয়ে ব্যবস্থা গ্রহণ কালকিনি উপজেলার বাসগাড়ি ইউনিয়নের ব্যারাক নিয়ে সরকারি এই গুচ্ছ গ্রামটি নির্মাণ হয় দুই হাজার চার সালে জীবনের ঝুঁকি নিয়ে এখানে বসবাস করছে হতদরিদ্র মানুষগুলো আদৌ কি তারা নতুনভাবে বেঁচে থাকার জন্য পাবে সরকারি ঘর সেই প্রশ্ন এখানকার বাসিন্দাদের সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর